ওকে আবার আরেকটা সেশন নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ কুইক কুইক মানে বেস্ট মেন সিকিউর বেস্ট কুইক রিভিশন আর কি ফার্স্ট যে সেশনটা করেছিলাম আমরা এই এখন এটা নিয়ে আজকে দু তিন নম্বর হচ্ছে ফার্স্ট করেছিলাম কীরকম ফার্স্ট করেছিলাম পলিটির অ্যামেন্ডমেন্টগুলো যেগুলো ছিল ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট না গিয়ে না দেখে থাকলে গিয়ে দেখতে পারো তারপর ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর ভাইস এদের নিয়ে একটা দুটো হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে তিন নম্বর ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টিকুলারলি ম্যাক্সিমাম যেখান থেকে কোশ্চেন আসে সেগুলোই করার চেষ্টা করছি এনি সাজেশন যদি থাকে সেটাও দিও কমেন্ট বক্সে আর সেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করোই সাথে পাশে থেকেও সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানগুলো পাবে লাইভ ক্লাস হলেও নোটিফিকেশান পাবে আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে গ্রুপে অ্যাড হয়ে যেও তাহলে আরও বেশি মানে কমিউনিকেশানটা স্ট্রং করা যেতে পারে বোঝা গেল এবার হচ্ছে আজকের টপিক হচ্ছে সেন্সাস দু হাজার এগারো ভীষণ ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রচুর কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোই গুলোই রাখার চেষ্টা করেছি এবার হচ্ছে কয়েকটা জিনিস এখানে একটু বলে বলে যাব। মাঝে মাঝে বলতে থাকবো আর সেশনটাকে বেশি লম্বা করবো না কারণ হচ্ছে বারবার রিভিশন করতে যাতে সুবিধা হয় যারা অলরেডি জানো তাদের রিভিশনের জন্যও কাজে লাগবে যারা জানো না তারা খাতা পেন নিয়ে বসো আরো বেশি উপকারে লাগবে মোটামুটি নতুন ডাটা পেলে পরে কোশ্চেনগুলো অনেক বেশি মানে স্কোর করার মতন জায়গায় যাবে যারা ছেড়ে দাও এই কোশ্চেন ফার্স্টেই একটা ভালো কোশ্চেন যেটা হচ্ছে ম্যাসকট জিজ্ঞেস করেছে দু হাজার যে ইন্ডিয়ান সেন্সাস তার ম্যাসকটটা কি ম্যাসকট কথার অর্থ কি যদি জিজ্ঞেস করে তোমাকে যখন কোনো যে কোনো খেলা দেখবে ঠিক আছে অলিম্পিক অলিম্পিকের ব্যাপার দেখবে তখন দেখবে একটা ম্যাসকট বলে কোয়েশ্চেন আসে তাই তো ম্যাসকট জিনিসটা হচ্ছে জেনে রাখো আজকের পর থেকে যে যে কোনো শুভ শুভ খবর শুভাকাঙ্ক্ষী থেকে কথাটার মানে এসছে আর কি যে কোনো শুভ যে খবর নিয়ে আসে তাকে ম্যাসকট বলে মানে অলিম্পিকে যেই পার্টিকুলার লোকটা বলতে পারো যে আমাদের যে রিসেন্ট অলিম্পিক হলো সেই অলিম্পিকের ম্যাসকোটের কি নাম সেটা কমেন্টে পারলে বলো ঠিক আছে তাহলে ম্যাসকোটের কথার মানেটা বোঝা গেল যে পার্সন আর অ্যানিমেল যা কিছু হতে পারে যে আমাদের জন্য ভালো খবর নিয়ে আসে গুড লাক নিয়ে আসে এরকম একটা ব্যাপার ফিলিংটা এরকম ঠিক আছে এবার হচ্ছে দু হাজার যদি সেন্সাসের কথা একটু মনে রাখো তার উত্তরটা হবে আ ওমেন এনুমিনেটার এনুমিনেটার মানে কি যারা গণনা করে ঠিক আছে সেন্সাস মানে কি এটাও গণনার সাথে লিঙ্ক মানে একজন ওমেন ওমেনের উপর জোর দিয়েছিল যে গণনা করে সেটাই হচ্ছে ক্লিয়ার জাস্ট একটা টার্মিনোলজি এবার হচ্ছে উমেন কেন যদি একটু মাথায় খেয়াল করে দেখো দু হাজার যখন আমরা একটু ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে যারা সেন্সাস করতে আসতো তাদের ম্যাক্সিমামই মহিলারা এসে পরে আমাদের সেন্সার্সের ডাটা নিয়ে যেত ঠিক আছে বোঝা গেল এবারে দু হাজার এগারোর পর তাহলে দু হাজার একুশ তো চলে এসছে দশ বছরে একবার করে তো সেন্সাস হওয়া উচিত তাহলে একুশে এখনো হয়নি কেন উত্তর হলো কোভিড কোভিডের জন্য আটকে আছে ঠিক আছে কোভিড মানে মানে চলে সেন্সাসের পাবলিশ করতে পারেনি ওরা বাড়ি বাড়ি গিয়ে এখনো ডাটা কালেক্ট হয়নি এত বড় দেশ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে এসছে ইয়ার অফ গ্রেট ডিভাইড গ্রেট ডিভাইড কথার মানে হচ্ছে আমাদের যে গ্রোথ মানে পপুলেশনের গ্রোথ সেটা এক্সপোনেন্সিয়াল হারে বাড়ে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট এরকম করে বাড়ে তো মানে এক্সপোনেন্সিয়াল গ্রোথ হয় সবাই জানি আমি এটা যে আমাদের যখন কোভিড হচ্ছিল তখন এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল এটাই হওয়া উচিত মানে হয় সব সময় এবার এমন একটা সময় এলো এসছিল সেই জন্যই কোশ্চেনটা এসেছে যে গ্রেট ডিভাইড কথার মানেই হচ্ছে যে আমাদের এমন একটা সময় এলো যখন গ্রোথ এক্সপোনেন্সিয়ালের জায়গায় এক্সপোনেন্সিয়ালি কমে গেলো মানে ছিল হয়তো একশো সেখান থেকে কমে আটে গিয়ে দাঁড়ালো কি কি জন্য বলছি এটা আমি আমাদের গ্রোথ ইনক্রিজের জায়গায় ডিক্রিস হয়ে গেলো সেই বছরটা কোন বছর ডেমোগ্রাফিক

প্রত্যেকটাতে মিলিয়নের ব্যাপার দিচ্ছে এবার হচ্ছে আমরা আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার যেটা আছে এটাতেই আমাদের স্লোগান ছিল অবশ্যই এবার আওয়ার কেন আমাদেরকে জাস্ট অত মিলিয়ন টিলিয়নে যাওয়ারই দরকার নেই আমরা সবাই জানি আমাদের কত মিলিয়ন তো সেটা নিয়ে অত হাসি ঠাট্টা না করে ওরা জাস্ট একদম এম্পার মেন্টারতে জোর দেওয়ার জন্য ওয়ান সেন্সাস আওয়ার সরি আওয়ার সেন্সাস আওয়ার ফিউচারের উপর বেশি জোর দিয়েছিল বা এটাই স্লোগান বানিয়েছিল ঠিক আছে পাঞ্চ লাইন ওকে স্যার এবার একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিকে একটু নজর রাখবে কেন কারণ অনেক উত্তর পাল্টে যাবে কোশ্চেন দিয়েছে কেন বলছি বলছে সেন্সাস কমিশনার কে নিয়োগ রয়েছেন মানে যার যে যার আন্ডারে যে কমিশনারেটের আন্ডারে গোটা সেন্সাসটা দেখভাল করেন যিনি যিনি গাইডেন্স করেন তাকে সেন্সাস কমিশনার বলা হয় মানে টার্মটা আর কি বলতে পারি এবার কে আছেন এখন কেন এখন কেন বললাম কারণ এখন কোনটা হওয়া উচিত দু হাজার একুশ সেটাই জিজ্ঞেস করেছে কোশ্চেনে তার মানে এটা কারেন্টের একটা কোশ্চেন ডক্টর বিবেক যোশী হচ্ছেন এই ফিল্ডটাতে রয়েছেন আর কি বোঝা গেল এবার আমি তোমাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করি দু হাজার একুশ তো বুঝলাম স্যার দু হাজার এগারো সেন্সাসের সেন্সাস কমিশনার কে ছিলেন একদম তার জন্য উত্তর রেডি আছে এটাও আসতে পারে কোশ্চেন ডক্টর সি চন্দ্রমৌলি ঠিক আছে ইনি হচ্ছেন তখনকার দু হাজার এগারো দশ বছরে দশ বছরে একবার করে এই কমিশনের মানে সেন্সাস তো হয়ই দশ বছরের পুরো ডাটার জন্য এবারে জেনে রাখো এই টার্মটা ততদিনের জন্যই আর কি জাস্ট মানে যে টাইমটাতে সেন্সাসটা হওয়া যে পিরিয়ডে তখনই ইনচার্জ রয়েছেন তিনি সেন্সাস কমিশনের বোঝা গেল তার আন্ডারই সমস্ত গোটা দেশে সেন্সাস পাবলিশ হবে আচ্ছা ন্যাশনাল কমিশন অন পপুলেশন এটা একটা ভালো কোশ্চেন দেখো পপুলেশন বললেই আমরা আমাদের গোটা বাড়ির যে জিনিসপত্র রয়েছে সেটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারি ঠিক আছে এবারে ন্যাশনাল কমিশন অন পপুলেশন জাস্ট এটার যখনই মাথায় আসবে তখনই বলবে হোম মিনিস্ট্রি মিনিস্টার হতে পারে কিন্তু জেনে রাখো একদম একদম একটা স্ট্র্যাটেজির কোশ্চেন ন্যাশনাল কমিশন অন পপুলেশন এটা কিন্তু প্রাইম মিনিস্টারের আন্ডারে হেডেড বাই মানে হচ্ছে যার মাথার ওপর রয়েছেন প্রাইম মিনিস্টার স্বয়ং ন্যাশনাল কমিশন মানে কমিশন মানে একটা কমিটি সেই কমিটি অফ পপুলেশন পপুলেশনের জন্য অন পপুলেশন আর কি বোঝা গেল আশা করি দেখে নিই উত্তর ঠিক আছে কিনা যেটা বললাম একদম নেক্সট কোয়েশ্চেন বলছে এমন একটা স্টেট যে স্টেটটা নেগেটিভ পপুলেশন গ্রোথ শো করলো সেন্সাস দু মানে দু হাজার থেকে দু হাজার যে পরিমাণ এই স্টেটের গ্রোথ হলো সেটা নেগেটিভ আগে যেটা ছিল তার তুলনায় বাড়লো না কমলো কমলো নেগেটিভ হলো বোঝা গেল স্যার সেই স্টেটটা কোনটা জেনে এখন নাগাল্যান্ড হচ্ছে সেই স্টেট যে স্টেটের পপুলেশন নেগেটিভ গ্রোথ শো করেছে বোঝা গেল এবার কত নেগেটিভ তার জন্য ডাটা দিয়ে রেখেছি জিরো জিরো মানে পয়েন্ট মাইনাসে পয়েন্ট ফাইভ এইট জিরো পয়েন্ট ফাইভ এইট বোঝা গেল মাইনাস পয়েন্ট ফাইভ এইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এরকমই কোয়েশ্চেন আসবে ঠিক আছে সেন্সাস মানে ডাটা ডাটার উপরে কোশ্চেন দেবে সেইটাই যে যত তাড়াতাড়ি রিভিশন মারবে তত তাড়াতাড়ি তার উপকার হবে আর এই স্টেজ এই ক্লাসগুলোর পর তো আরও বেশি তোমার উপকারে লাগবে আশা করব হুই স্টেজ হ্যাজ দি হায়েস্ট পপুলেশন গ্রোথ রেট ক্লিয়ার গ্রোথ রেট জিজ্ঞেস করছে আগেরটা ছিল নেগেটিভ গ্রোথ ঠিক আছে গ্রোথ রেট এবার হচ্ছে মেঘালয় মেঘালয় হচ্ছে সেই রাজ্য যেটা সমস্ত রাজ্যগুলোর তুলনায় ইউটি নয় কিন্তু স্টেট বলেছে হ্যাঁ স্টেট আর ইউটি যখনই দিয়ে দেবে না স্টেট ইউটি দিয়ে দিলেই তোমার উত্তর পাল্টে যাবে দেখতেই পাবে মেঘালয় হচ্ছে সেই স্টেট যেই স্টেট সমস্ত পপুলেশ স্টেটগুলোর তুলনায় পপুলেশন গ্রোথ যা সবচেয়ে বেশি এবার কত টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন ফাইভের কাছাকাছি হচ্ছে গ্রোথ রেট দেখিয়েছিল হাইয়েস্ট ইন অল স্টেট ক্লিয়ার স্যার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন প্লিজ দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এগোবার চেষ্টা করব হোয়াট ইজ দ্য পপুলেশন গ্রোথ রেট অফ ইন্ডিয়া ফ্রম দু এক টু দু হাজার এগারো সতেরো দশমিক সাত দুই পার্সেন্ট বা সাত এক পার্সেন্টের কাছাকাছি সেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রোথ রেট মুখস্থ করে ফেলো এগুলো কিচ্ছু করার নেই হাতে পায়ে লিখে যেখানে হোক মুখস্থ করে ফেলো অ্যাকর্ডিং টু ইন্ডিয়া এই সরি সেন্সাস দু এগারো ইন্ডিয়ার যে পপুলেশন গ্রোথ ইনক্রিজ করেছে দু এক থেকে দু হাজার এগারোতে লাফিয়েছে কতটা সতেরো দশমিক সাত এক এখন যদি এটা কাউন্ট করে কত হবে আমি জানি না এখনও ডাটা কালেক্ট মানে পাবলিশ হয়নি আপনি হলে বুঝ বোঝা যাবে বোঝা গেল সতেরো দশমিক সাত এক পার্সেন্টের কাছাকাছি এবার কয়েকটা জিনিস একটু দেখে নিই আমাদের যে ইন্ডিয়া সেটা হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি অ্যাকর্ডিং টু টার্ম মানে ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া মানে যে এরিয়াটাতে দেশটা রয়েছে সমস্ত মহাদেশগুলোতে ইন্ডিয়ার টার্ম মানে এরিয়া অনুযায়ী দেশের টার্ম হচ্ছে সেভেন্থ আর সেকেন্ড হচ্ছে লার্জেস্ট পপুল মানে কান্ট্রি মানে পপুলেশনের টার্মে সেকেন্ড লার্জেস্ট ফার্স্ট কে আছে ফার্স্ট হচ্ছে আমাদের চাইনা তারপরেই আমরা ঠিক আছে আর যদি জায়গা কত পরিমাণ জায়গা আমরা বিয়ার করি ওয়ার্ল্ডের তাহলে সেটা হবে সাত বোঝা গেল বিয়ার করি না ঠিক মানে কত নম্বরে আছে আর কি র্যাঙ্কিংয়ে আচ্ছা এবার ইন্ডিয়াতে আটটা ইউনিয়ন ইউনিয়ন টেরিটারি ইউটি আর আঠাশটা স্টেট সেটাও সবাই জানি ঠিক আছে এবার হচ্ছে আরো কয়েকটা ডাটা একটু জেনে রাখো যে উত্তরপ্রদেশ র্যাঙ্ক ফোর্থ ইন টার্মস অফ এরিয়া দেখো এরিয়ার অনুযায়ী এরিয়া অনুযায়ী উত্তর প্রদেশের টার্ম হচ্ছে ফোর্থে কিন্তু পপুলেশন অনুযায়ী উত্তর প্রদেশ হচ্ছে ফার্স্ট এরিয়া অনুযায়ী রাজস্থান এক মধ্যপ্রদেশ দুই মহারাষ্ট্র তিন ইউপি ফোর্থ ঠিক আছে আর পপুলেশন অনুযায়ী ইউপি এক মহারাষ্ট্র দুই বিহার তিন আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে চার নম্বরে এবারে আরেকটা কোয়েশ্চেন আমি একটু অ্যাড করে দিই স্টেটমেন্ট পরেও পাবো বিহার হচ্ছে পপুলেশন অনুযায়ী তো চার নম্বরে তিন নম্বরে আছে চারের মধ্যে এক দুই তিনই এক দুই তিন চারে জিজ্ঞেস করবে কিন্তু ডেন্সিটি মানে ঘনত্ব মানে যতটা এরিয়া বিহারে রয়েছে সেই অনুযায়ী এখানকার লোকজন কত বেশি সেই সেই অনুযায়ী ডেন্সিটিতে পপুলেশন ডেন্সিটিটা বিহার হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে যতগুলো বোঝা গেল যতটা এরিয়া রয়েছে সেই তুলনায় কতজন লোক বাস করে সেইটা হচ্ছে মানে প্রায় কাছাকাছি সবচেয়ে বেশি ঠিক আছে সেই জন্য জিজ্ঞেস করবে পাবো আস্তে আস্তে কোশ্চেন যখন করতে থাকবো আরও এগোতে থাকবো তখন পাবো বোঝা গেল কি বললাম ডেন্সিটি পপুলেশন ডেন্সিটি অনুযায়ী বিহার এক নম্বরে আচ্ছা নেক্সট কি বলেছে হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ দি হাইয়েস্ট পপুলেশন গ্রোথ হায়েস্ট পপুলেশন গ্রোথ জিজ্ঞেস করেছে দাদরা আর নগর হাভেলি হচ্ছেন সেই ইউটি ইউটি জিজ্ঞেস করেছে দেখো আর আমরা দেখেছিলাম মেঘালয় হচ্ছে আমাদের সেই কোয়েশ্চেনটা যে যার পপুলেশন গ্রোথ রেট স্টেটের মধ্যে সবচেয়ে বেশি এবার ইউটির মধ্যে দাদরা নগর হাভেলি হচ্ছে আলটিমেটলি সবচেয়ে বেশি তার পপুলেশন গ্রোথ রেট কতর কাছাকাছি ফিফটি ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্টের কাছাকাছি ফলোড বাই দমন দিউ মানে এরপরেই আছে দমন এখন দুটো এক হয়ে গেছে ক্লিয়ার স্যার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নট কারেক্ট জিজ্ঞেস করেছে চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা নট কারেক্ট জিজ্ঞেস করেছে এবারে যখনই নট কারেক্ট করবে তার মানে তিনটে কারেক্ট আছে ঠিক আছে তুমি যদি ধরে ধরে নিতে ফেলতে পারো তাহলে নট যাবে যাই হোক দেখা যাক একটু পড়া যাক পপুলেশন আন্দামান নিকোবর যেটা জানো না সেটা তো একটু মানে গেস করতেই হবে সেই জন্য বলছি আন্দামান নিকোবরের লোয়েস্ট অ্যামং দ্য সেন্সাস দু হাজার এগারো লোয়েস্ট এটা আমরা হয়তো আমি ধরে রাখলাম জানিনা ঠিক আছে আমি ধরে রাখছি নেক্সট কি বলেছে আমি একটা কংক্রিট পাবই পাবো নিশ্চয়ই জানি আমি পড়া থাকলে কেরালার যে পপুলেশন গ্রোথ রেট সেটা হাইয়েস্ট ইন নন স্টেট পেয়ে গেছি আমার এটাই হচ্ছে নট কারেক্ট কেন কারণ কেরালা নয় আমার যে স্টেটটা তার নাম হচ্ছে মেঘালয় মেঘালয় হচ্ছে সবচেয়ে যার পপুলেশন গ্রোথ রেট হাইয়েস্ট কত সাতাশ দশমিক নয় পাঁচের কাছাকাছি ছিল আর ইউটিতে দাদরা নগর হাভেলি পেয়ে গেছি আমি উত্তর নেক্সট আর পড়ারই দরকার নেই এটা হয়ে গেল তাহলে উত্তর আমার যেটা নট কারেক্ট বাকি তিনটেই হচ্ছে তাহলে তোমার কারেক্ট আছে তুমি এখান থেকে ডাটাগুলো অ্যাটলিস্ট কালেক্ট করে নিও বোঝা গেলো মানে টোকার জন্য বলছি আরেকটা জিনিস এখানে বলে রাখি জাস্ট লাস্ট যে স্টেটমেন্টটা আছে ডি এরটা দেখো পপুলেশন গ্রোথ রেট অফ আসাম হ্যাজ বিন অলমোস্ট দ্য সেম অফ পপুলেশন গ্রোথ রেট অফ ইন্ডিয়া ডিউরিং দু এক থেকে দু হাজার এগারো ইন্ডিয়ার কত ছিল সেভেন্টি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্টের কাছাকাছি গ্রোথ হয়েছে ক্লিয়ার আসামেরও বলছে তার সমান সমান একদম এই স্টেটমেন্টটা তো নট কারেক্টের মধ্যে পড়ে না তাই এটা কারেক্টের মধ্যেই পড়বে ক্লিয়ার হলো দেখি পরের কোশ্চেন কি আছে দেখতে পাবে পুরো একই ওই কোশ্চেনই থাকবে কিরকম

উত্তরাখণ্ড হচ্ছে আলটিমেটলি আরেকটা রাজ্য যে রাজ্যটাতে এই আসামের মতন পপুলেশন যে গ্রোথ রেট সেটা ইন্ডিয়া সমান সমান কত সেভেন্টিন দশমিক সেভেন এক পার্সেন্ট ক্লিয়ার হলো স্যার এইভাবেই এগুলো পড়তে হয় এইভাবেই কোশ্চেন কোশ্চেন সলভ করলে তোমার অনেক জায়গায় ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল এবার সেভেন্টিন অ্যাপ্রক্স দিতে পারো সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্টের কাছাকাছি গ্রোথ রেট হয়েছে নেক্সট ফিফটিন সেন্সাস অফ ইন্ডিয়া টেক প্লেস ফিফটিন সেন্সাস এবার দেখো এখানে একটা মজা আছে আমাদের যে দু হাজার এগারোর যে সেন্সাসটা সেটা হচ্ছে ফিফটিন্থ ফিফটিন্থ এবার কি হিসেবে ফিফটিন্থ এইটিন এই গল্পটা শুনে রাখো এইটিন সেভেন্টি টু লর্ড মায়ো যিনি ছিলেন গভর্নর জেনারেল তার আমলে প্রথম সেন্সাস শুরু হলো আঠারোশো বাহাত্তর থেকে যদি তুমি দেড়শো বছর কাউন্ট করো দু হাজার এগারোতে গিয়ে দাঁড়াবে দু হাজার এগারোতে গিয়ে জিনিসটা কাউন্ট করলে তখন হবে দেখবে পনেরো পনেরো মানে কি আলটিমেটলি দশ বছর করে পনেরোটা টার্মে এলো হচ্ছে আমার দু ঠিক আছে এবারে জিজ্ঞেস করতে পারে অনেক সময় যে ইন্ডিপেন্ডেন্স এই কোশ্চেনটা হিসাব এর অঙ্কর কোশ্চেন হ্যাঁ ইন্ডি আমার যে ইন্ডিয়া তার যখন ইন্ডিপেন্ডেন্স পেল ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স আমি পুরো কথা লিখছি না তখন কতগুলো সেন্সাস হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্স পর আমাদের যে 2011 সেন্সাসটা বা 2021 ধরতে পারে এখন 2021 সেটা কততম সেন্সাস ক্লিয়ার কোশ্চেন বোঝা গেছে আমার তুমি এটা স্টপ করে পরে নিজে একটু ভেবো 5 মিনিট ক্লিয়ার পনেরোতম বলেই দিলাম পনেরোতম যে সেন্সাস সেটা হচ্ছে দু হাজার এগারো ফার্স্ট সেন্সাস হয়েছিল ফার্স্ট সেন্সাস হয়েছিল লর্ড মায়োর আমলে এইটিন সেভেন্টি টু ক্লিয়ার আমার কোশ্চেন হচ্ছে তোমার জন্য দু হাজার একুশ সালের যে সেন্সাসটা সেটা স্বাধীনতার পর কততম সেন্সাস আর আঠারোশো বাহাত্তর থেকে কততম সেন্সাস বোঝা গেল দুটো কোশ্চেন দুদিকে রেখে দিয়েছি আচ্ছা নেক্সট অ্যাজ পার দু হাজার একুশের যে সেন্সাস ঠিক আছে আচ্ছা একুশ নয় এটা এগারো হবে যাকে এক পড়ে গেছে দু হাজার এগারো যে স্টেট ইন ইন্ডিয়া ঠিক আছে উইথ হাইস্ট আরবান পপুলেশন আরবান মানে যারা শহরে থাকে শহর কেন্দ্রিক যে লোকজন আছে তাদের হাইস্ট পপুলেশন ঠিক আছে মধ্যপ্রদেশ দিয়েছে মহারাষ্ট্র দিয়েছে পাঞ্জাব দিয়েছে উত্তরপ্রদেশ যেন এরকম মহারাষ্ট্র হচ্ছে সেই রাজ্য যার আরবান পপুলেশন হচ্ছে আরবান সরি হ্যাঁ আরবান রুরাল মানে হচ্ছে রুরাল মানে হচ্ছে গ্রামে আরবান মানে হচ্ছে যারা শহরে থাকে রুরাল পপুলেশন হচ্ছে আলটিমেটলি কার হাইয়েস্ট বলছি একটু পরেই পাবো কোয়েশ্চেন আরবান পপুলেশন আরবান রুরাল অনেক সময় গুলিয়ে যায় যাক গে আরবান পপুলেশন হচ্ছে মনে রাখতে হবে সব সময় যে হাইয়েস্ট হচ্ছে কার মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্র কেন বললে আর কত পার্সেন্ট পরের কোয়েশ্চেনই পাবো সেটা মহারাষ্ট্র ঠিক আছে রুরাল কার হয় সবচেয়ে বেশি একটু পরেই কোয়েশ্চেনটা দেখতে পাবে তার আগে যেটা দেখো যে রুরাল পপুলেশন ইন্ডিয়াতে সব মানে কত পার্সেন্ট রুরাল পপুলেশন রয়েছে রুরাল মানে যারা গ্রামে থাকে গ্রাম গ্রাম ভিত্তিক যে পপুলেশন তার সংখ্যাটা কত সবসময় জেনে রাখো আমাদের যে দেশ ইন্ডিয়া সেটা গ্রাম ভিত্তিক একটা দেশ এখানে কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকা অনেকেরই সিক্সটি এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এগুলো ফ্যাকচুয়াল ডাটা ঠিক আছে একদম ভেরিফাই করেই বলছি সিক্সটি এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্ট হচ্ছে আমাদের দেশের রুরাল পপুলেশন তাহলে এখান থেকে যদি একশো বা মানে একশো থেকে যদি এটা বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে একত্রিশ দশমিক কারেক্ট করে নিও যদি আমি ভুল করি ইন কেস ভুল করছি না হচ্ছে তার মানে মানে পড়ছে যারা শহর কেন্দ্রিক শহরে থাকে বোঝা গেল তার মধ্যে মহারাষ্ট্র সবচেয়ে বেশি কেন কারণ মহারাষ্ট্রে অনেকগুলো বড় বড় শহর রয়েছে দু হাজার যে সেন্সাস রয়েছে সেটা হাউ মেনি ডিস্ট্রিক্টের ওপর কভার করেছে ইন্ডিয়ার কতগুলো ডিস্ট্রিক্টে কভার করেছে তার মানে কতগুলো ডিস্ট্রিক্ট মানে কোনো ডিস্ট্রিক্টকে তো বাদ দেবে না এরকম তো হতে পারে না তো কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে যদি বলতে বলে এরকম একটা কোশ্চেন আসবেই আসতেই পারে দু ছশো চল্লিশটা যে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে তাদের ওপর মোটামুটি কভার করেছে মেনি হাউ মেনি ডিস্ট্রিক্ট ছশো চল্লিশটা ডিস্ট্রিক্টের ওপর ইন্ডিয়ার দু হাজার যে সেন্সাস সেটা কভার করেছে বোঝা গেল স্যার নেক্সট কোশ্চেন কোশ্চেন বুঝবে আগে কি বলতে চাইছে কি চাইছে তোমার কাছে অ্যাজ পার দু হাজার যে সেন্সাস লিটারেসি রেট এইখান থেকে শুরু হলো একটা বিরক্তকর জায়গা যেখানে তোমাকে পুরো একদম ছেঁকে ছেঁকে নাম্বার তোলার মতন জায়গা আছে যদি তুমি জানো তো নাহলে তুমি পারবে না গেস করে এগুলো কিচ্ছু হবে না রেট অফ ইন্ডিয়া সবসময় মনে রাখবে বলে দিয়েছি যেগুলো কোশ্চেন রেখেছি সেগুলোই আসবে আসবেই আসবে মিলিনিয় পরে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হচ্ছে গ্রোথ রেট দু হাজার আগের সেন্সাসটা থেকে পরের সেন্সাসের দু হাজার এগারো দু হাজার একুশের সেন্সাসের ডাটা এখনো পাইনি তাই দু হাজার এগারো সেন্সাস অব্দি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর এখানে মেল আর ফিমেল দুজন অ্যাড করেই আছে তার মানে বুঝতে পারছো এবার ইন্ডিভিজুয়াল মেল আর ইন্ডিভিজুয়াল ফিমেল দুটোই মনে রাখতে হবে আছেও কোশ্চেন হিসেবেও আছে আচ্ছা দেখি বোঝা গেল উত্তর দেখি মিললো কিনা একদম মিলবে এবার বলেছে যে কোন ইউটির লোয়েস্ট লিটারেসি রেট আছে লিটারেসি রেট কোন ইউটি সবচেয়ে কম আগেরটা কি দেখলাম ইন্ডিয়ার লিটারেসি রেট এবার হচ্ছে ইউটি যার লিটারেসি রেট সবচেয়ে লোয়েস্ট কোনটা হবে দাদরা নগর হ্যাভেলি যে আছে তার লিটারেসি রেট সবচেয়ে লোয়েস্ট ঠিক আছে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি কাজ যদি বলে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ইউটির মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে যার লিটারেসি রেট সবচেয়ে বেশি আছে কোশ্চেন হিসেবেও আছে নিশ্চয়ই আছে বা ইয়ে হিসেবেও রেখেছি মানে স্টেটমেন্ট হিসেবেও রেখেছি সব তো কোশ্চেন হিসেবে পড়া যাবে না কুড়ি মিনিটে বা পঁচিশ মিনিটে তার জন্য ব্যবস্থা করা আছে সব কিছু এগারোর যে সেন্সাস আছে সেই সেন্সাসে লিটারেসি রেট যেটা বলছিলাম ওমেনদের মধ্যে কত ভালো ভালো কোশ্চেন একদম বুঝতেই পারছো

74.04 হচ্ছে আলটিমেট 65.46 হচ্ছে ফিমেল মেলের হচ্ছে 82.14 কেরালা হচ্ছে সবচেয়ে বড় স্টেটের মধ্যে যার 93 পয়েন্ট কাছে কাছে ঠিক আছে বিহার হচ্ছে সবচেয়ে কম 16 একদম এই ডেটা গুলো দরকার আছে ঠিক আছে সবচেয়ে কম হচ্ছে লাস্ট ঠিক আছে র‍্যাঙ্ক ক্লাস সারসিপ অফ মিজোরাম হচ্ছে মোস্ট লিটারেট ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা কোথাকার মিজোরামের মাইন্ডেড সে হচ্ছে মোস্ট লিটারেট আর রাজপুর হচ্ছে মধ্যপ্রদেশের এমন একটা রাজ্য এ সরি মধ্যপ্রদেশ রাজ্যের এমন একটা জেলা যেটা হচ্ছে লিস্ট লিটারেট মানে যেখানে সাক্ষরতার হার সবচেয়ে কম এইগুলোই কোশ্চেন হিসেবে আসে আচ্ছা লাক্ষাদ্বীপ যেটা বলছিলাম ইউটির মধ্যে সবচেয়ে বেশি এবার দেখো যদি কেরালা লাক্ষাদ্বীপ দুটো একসাথে আসে আর লিখা থাকে এরকম ইউটি আর স্টেট যেটা বলেছি তোমাকে কে সবচেয়ে বেশি তখন কি হবে উত্তর দেখে নাও যার অঙ্ক ভালো সেই বুঝতে পারবে অ্যাটলিস্ট উত্তর দিতে পারে আর দাদরা নগর হাভেলি হচ্ছে ইউটির মধ্যে সবচেয়ে লোয়েস্ট মানে লিস্ট ঠিক আছে লিস্ট বলেও সেভেন্টি সিক্স পয়েন্ট টু ফোর পার্সেন্টের কাছাকাছি ক্লিয়ার ইউটি আর স্টেটের মধ্যে কি পার্থক্য পারলে জানিও অ্যাকর্ডিং টু সেন্সাস দু হাজার এগারোর যে সেন্সাস লিটারেসি রেট এবং মেন আগেই দেখতে পেলাম এইট্টি টু পয়েন্ট ওয়ান ফোর তাই তো তাই হওয়া উচিত দেখে হ্যাঁ অঙ্কে বিশ্বাস আছে আমাদের আচ্ছা নেক্সট নেক্সট বলে যে দু হাজার এগারোর যে সেন্সাস আছে মোস্ট পপুলার ইন্ডিয়া সিটি কোন সিটি সিটিটাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ যদি এখানে দিয়ে দিত মোস্ট এডুকেটেড রাজ ডিস্ট্রিক্ট হতো তখন মোস্ট এডুকেটেড ডিস্ট্রিক্ট সারসিপ সারশিপ কোথাকার মিজোরাম মনে থাকবে কোশ্চেন আছে কিন্তু কোশ্চেন আসে বলে দিলাম জিনিসটা মুম্বাই হচ্ছে সেই কি বলে সিটি ঠিক আছে মুম্বাই হচ্ছে সেই সিটি যার ইয়ে রেট সরি মোস্ট পপুলেশ মানে পপুলেশন মানে সবচেয়ে বেশি যার ডেন্সিটি রয়েছে ঠিক আছে মুম্বাইয়ের পর আর কে কে আছে যদি সিকোয়েন্সটা করতে বলে এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেই সিকোয়েন্সটাই মনে রাখবে ঠিক আছে সেই সিকোয়েন্সেই হবে ক্লিয়ার মানে মুম্বাই তারপর দিল্লি তারপর কলকাতা তারপর ব্যাঙ্গালোর এবার দিল্লিটা মাঝখানে কেন পড়ে যদি জিজ্ঞেস করে কলকাতায় তা তার থেকেও বেশি লোক থাকে আর তুমি শুধু কলকাতাকে ভাবো তাহলে বুঝতে পারবে বোঝা গেল নেক্সট অ্যাজ পার দু হাজার এগারো সেন্সাস লিটারেসি রেট এটা আবার তোমাকে জাজ করার জন্য দিয়েছি দেখো প্রত্যেকটা জায়গায় কত সবগুলোতে জিরো পয়েন্ট ফোর দিয়েছে শুধুমাত্র যেটা জানি সেইটাই না জেনে গেলে পরে দিন গেস করে তুমি জিনিস করতে পারবে না তাই সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হচ্ছে আলটিমেট উত্তর মেল আর ফিমেল দুটোকে মিলিয়ে এভারেজ করলে এটা আছে মেল কত ফিমেল কত মনে করে দেখো মনে পড়ছে কিনা মনে পড়লেই পারবে এবার জিজ্ঞেস করেছে ওমেন জিজ্ঞেস করেছে দ্য নাম্বার অফ ওমেন পার হাজার মেন মানে সেক্স রেসিও জিজ্ঞেস করছে যদি এক হাজারটা মেন নিই তাহলে কতগুলো ওমেন পাবো অ্যাকর্ডিং টু দু হাজার এগারোর যে সেন্সাস তো জেনে রাখো নশো চল্লিশটা মতন ওমেন এখন অবধি দু হাজার আহ এগারোর যে সেন্সাস তাতে কিন্তু সেটা ডাটা পাবলিশ হয়েছিল এবার মাঝখানে একটা খবর এসেছিলো জানি না লক্ষ্য করেছিল কিনা যে আমাদের ফিমেল রেট বেড়ে গেছে মানে ওমেন রেট বেড়ে গেছে মানে হাজারের এক হাজার এর কাছাকাছি মানে এটা প্রায় একশো মতন বেড়ে গেছে যে ওমেন হয়ে গেছে মানে ওমেনের সংখ্যাটা বেড়ে গেছে মনে হয় খবর পেয়েছো এবার যতদিন না দু হাজার একুশের যে ডা ডাটা সেটা যতদিন না আসবে ততদিন সেটা কংক্রিট কোয়েশ্চেন আকারে আমি বলতে পারবো না কিন্তু তোমাকে দুখন দু হাজার এগারো সেন্সাস তোমার কোশ্চেনের মেনশনই করা থাকবে তখন উত্তরটা হবে হাজার প্রতি হাজার মেলের মধ্যে নশো খানা কিন্তু ফিমেল রয়েছে বোঝা গেল স্যার আশা করি বোঝা গেলো এবার সেক্স এ হায়েস্ট কোথাকার মানে কোন স্টেটের সেটা হচ্ছে কেরালা হাজারে দেখো হাজার আঠান্ন লোয়েস্ট ফিমেল সেক্স রেশিও হারিয়ানা এইটিন এইটাও জিজ্ঞেস করে এইট সিক্স ওয়ান ঠিক আছে হারিয়ানাতে সবচেয়ে ইউটি যার হায়েস্ট সেক্স রেশিও রয়েছে এইরকমই কোয়েশ্চেন আসবে ঠিক আছে পন্ডিচেরি হাজারে এক হাজারে হাজার একটা ইউটি লোয়েস্ট সেক্স রেশিও দমন দিউ দমন দিউ ঠিক আছে দাদরা নগর হাভেলি লিটারেসি লিস্ট বোঝা গেল লোয়েস্ট সাতশো দশটা ডিস্ট্রিক্ট উইথ হায়েস্ট ফিমেল সেক্স রেশিও মাহে পন্ডিচেরিতে ক্লিয়ার মাহে মনে রাখবে এটা ডিস্ট্রিক্ট উইথ লোয়েস্ট দমন দিউতে দমন যে ডিস্ট্রিক্ট আছে তার ইয়েটা হচ্ছে সবচেয়ে কম বোঝা গেল আশা করি আজকে যে সেশনটা বুঝতে মানে হলো তাতে জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে এটাই আজকে লাস্ট কোশ্চেন এরপর আবার একটা কোনো দিন এরকম একটা সেশন নিয়ে আসবো তোমরা মানে ফিডব্যাকগুলো দিও যে ভালো লাগছে কিনা আর কি কি আনা যেতে পারে আর কি কি মিসলিনিয়াস কোশ্চেন করা যেতে পারে সেগুলোর উপর দিও তাহলে আমি রিভিশন করানোর দায়িত্বটা নিতে পারি দেবাং ভ্যালি অরুণাচল প্রদেশের আর সাম্বা ভ্যালি জম্মু কাশ্মীরের কি জন্য মানে কি হিসেবে বিখ্যাত এই এটাই কোশ্চেন অ্যাকর্ডিং টু সেন্সাস দিয়েছে তো এখানে দিয়েছে যে লিস্ট লিস্ট পপুলেশন ডেনসিটি লিস্ট অ্যাডাল্ট সেক্স রেশিও লিস্ট ফিমেল লিটারেসি লিস্ট চাইল্ড সেক্স রেশিও জেনে রাখো এই দুটোই অরুণাচল প্রদেশ আর সাম্বা ভ্যালি এখানেই লিস্ট পপুলেশন পাওয়া যায় মানে প্রতি হাজার মানে কি বলবো মানে যদি এক কিলোমিটার রেডিয়াস মানে পুরো জায়গাটাকে এক কিলোমিটার জায়গা তাহলে একজনকে পাবো কি লিস্ট পপুলেশন ডেন্সিটি বোঝা গেল ডেন্সিটি জিনিসটা বোঝা গেছে বিহার হচ্ছে সবচেয়ে ডেন্স একটা রাজ্য আমাদের যতগুলো বিহার বিহার লিখতে হয় আমাদের যতগুলো রাজ্য আছে ঠিক আছে রাজ্য আছে স্টেট মানে ইউটি বলিনি হ্যাঁ যতগুলো স্টেট আছে তার মধ্যে বিহার হচ্ছে পপুলেশন ডেন্সিটি যা সবচেয়ে বেশি হাইস্ট এক নম্বরে আছে মানে যতটা এরিয়া তার সব জায়গাতেই কেউ না কেউ বাস করে এই এইটা হচ্ছে পপুলেশন ডেনসিটি দেখে না বিহারে হচ্ছে প্রতি হাজার কিলোমিটারে আর কি পার স্কোয়ার কিলোমিটারে এগারোশো ছয় জন বাস করে ওয়েস্ট বেঙ্গল তারপরে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এখানে দু নম্বরে আছে আর পপুলেশনের দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল চার নম্বরে আছে মনে রাখো তোমার রাজ্য হাজার আঠাশ জন কেরালে আটশো উনষাট উত্তরপ্রদেশ তিন নম্বরে আছে আর হরিয়ানা আছে পাঁচশো তিয়াত্তর লোয়েস্ট হচ্ছে দেখো অরুণাচল প্রদেশ লোয়েস্ট অরুণাচল প্রদেশ মনে রাখবে মিজোরাম তারপর সিকিম তারপর নাগাল্যান্ড তারপর মণিপুর তারপর ঠিক আছে এবার যদি এখানে ইউটি দেয় ইউটিতে কার লোয়েস্ট ডেনসিটি সবচেয়ে বেশি তখন ফার্স্ট হবে হচ্ছে আন্দামান নিকোবর ঠিক আছে সেকেন্ড আসবে লাদাখ এই ডাটাটা অনেক সময় আপ ডাউন করে কেন আপ ডাউন করে উত্তরটা হচ্ছে দেখো অনেক জায়গা আছে যেখানে মানুষ বাস করে আবার অনেক জায়গা আছে যেখানে মানুষ হয়তো সেখান থেকে মানে পপুলেশনটা গ্রোথ বাড়ালো সেরকম মানে বাস বসবাসের জায়গা যখন করে নেবে তো এইগুলো ওই জন্য মোটামুটি কখন কি রয়েছে একটু চেক না করলে বলা মুশকিল হয় আচ্ছা এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আগেরটা নয় শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব যে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে পপুলেশন মানে যে পার্সেন্টেজ ইন্ডিয়ার পপুলেশনে তারা কত কতটা কন্ট্রিবিউট করে এসসি আর এসটি এসসি আর এসটি এটা বছর বছর হয় মানে ডাটাটা কালেক্ট হয় কারণ আছে অনেক কিছু এদের জন্য রয়েছে তো সেই জিনিসটাকে আরো বেশি আপগ্রেড করার জন্য আরো বেশি তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখার জন্য সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে টোটাল এস সি পপুলেশন সিডুল কাস্ট শিডুল কাস্ট ঠিক আছে আর কে নির্ধারণ করে সিডুল কাস্ট সিডুল ট্রাইব পারলে কমেন্ট করে জানিও এস টি পপুলেশন হচ্ছে টোটাল গোটা ইন্ডিয়ার যে পপুলেশন আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি ক্লিয়ার স্যার এবার হচ্ছে স্টেট দ্যাট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এস সি পপুলেশন তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে সবচেয়ে বেশি গোটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশেই এসসি পপুলেশন রয়েছে এসসি নট এসটি এসসি পপুলেশন মানে এতগুলোর এসসি পপুলেশনের মধ্যে উত্তরপ্রদেশই এতটা রয়েছে ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট সিক্স নাইন এগুলো জাস্ট ডাটা ঠিক আছে ইউপির পপুলেশন হচ্ছে মানে ইউপির টোটাল পপুলেশনের মধ্যে কুড়ি পার্সেন্টের কাছাকাছি একুশ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে এসসি টোটাল ঠিক আছে এবার হচ্ছে সীতাপুর ডিস্ট্রিক্ট যখনই ডিস্ট্রিক্ট চলে আসবে ইম্পর্টেন্ট হয়ে যায় খুব পার্টিকুলারলি মানে কোনো পরীক্ষার জন্য তো বটেই সীতাপুর ডিস্ট্রিক্ট হচ্ছে ইউপির ম্যাক্সিমাম এসসি থাকে তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন দিতে পারে ভারতবর্ষের কোন জেলায় সবচেয়ে বেশি এসসি পপুলেশন রয়েছে আর এই করবে করলে মানে এখন এই ধরনের একটু করছে সীতাপুর ডিস্ট্রিক্ট কোথায় উত্তরপ্রদেশ ভাগ ভাগপাত যে ডিস্ট্রিক্ট আছে উত্তরপ্রদেশে সেখানে মিনিমাম এসসি ঠিক আছে মিনিমাম এমন একটা রাজ্য বলতো যেখানে কোনো এসি পপুলেশনই নেই তো একটা হচ্ছে হারিয়ানার দিকে আছে পাঞ্জাব ঠিক আছে পাঞ্জাব হারিয়ানা এখানে কিন্তু কোনো এসসি পপুলেশন নেই সেরকম এসসি এসটি দুটোই আচ্ছা সোনভাদ্রা ডিস্ট্রিক্ট আছে ম্যাক্সিমাম এসটি এটাও কিন্তু আমাদের একটা ডিস্ট্রিক্ট ঠিক আছে সেখানে ম্যাক্সিমাম মানে এসসি আর এস টি দুটোই কিন্তু ম্যাক্সিমাম আছে কোথায় সীতাপুরে আছে এসসি ম্যাক্সিমাম আর সোনভাদ্রায় আছে এসটি পপুলেশন ম্যাক্সিমাম দুটোই কিন্তু বিয়ার করে ইন্ডিয়ার মধ্যে ইউপি আর পপুলেশন কত সিক্সটিন পয়েন্ট টু এইট পয়েন্ট টু যা করালাম এর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন আসবে আপাতত আজকের মতন এখানেই বিদায় ঠিক আছে নেক্সট আবার একটা কোনো একটা টপিক নিয়ে পরে চলে আসব ততদিনের জন্য মোটামুটি পারলে জিনিসগুলো আরো ইউটিলাইজ করো আর পারলে মানে কি বলবো সাথে থেকো ফিডব্যাক গুলো দিও ঠিক আছে ভালো খারাপ হোক যে ধরনের ফিডব্যাক গুলো দিও সাজেশন দিও যে এই ধরনের क्वेश्चन করতে পারা যেতে পারে আরো বেশি মানে টপিক বলে দিও আমাকে আমি চেষ্টা করব বোঝা গেল আপাতত আজকের মতো টাটা